আসসালামু আলাইকুম আমরা ইমাম জামান আসুন আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস অবস্থিত উপস্থিত হচ্ছে অবশ্যই থামিল দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মাঝে কি টিপস নিয়ে অবস্থিত হচ্ছি আমি মূলত আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন তথ্য সংগ্রহ কালেকশন করে কিন্তু আপনাদের মাঝে বিভিন্ন আপলোড দিয়ে থাকি তো আমাদের আজকের যে টিপসটি হচ্ছে কারণ যারা গর্ভবতী মা আছেন গর্ভবতী যারা আছেন তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোন ওয়ার্ডে ভর্তি করা হবে এবং সে ওয়ার্ডের লোকেশনটি কোথায় সেই টিপসটি আপনার মাঝে অবস্থিত হচ্ছে অনেকে ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে মানে প্রেগনেন্সি প্রেগনেন্সি যারা আছেন তাদের কোন ওয়ার্ডে ভর্তি করবেন তারা ওয়ার্ড খুঁজে পা পায় না এবং বিভিন্ন হয়রানের শিকার হয় তাই আমি আগেই আপনাদেরকে বলেছি যে আমি কিন্তু মূলত বিভিন্ন মানে ঢাকা মেডিকেল কলেজ না সারা বাংলাদেশ মানে কলেজ মানে ঢাকা মেডিকেল কলেজ না সারা ঢাকার যে কোনো হাসপাতালে তথ্য সংগ্রহ করে কিন্তু আমি বিভিন্ন আপলোড দিয়ে থাকি তো বন্ধুরা আর আজকে যে আমি টিপসটা নিয়ে আছি সেটি হলো একটি গুরুত্বপূর্ণ টিপস আপনারা এটা সংগ্রহ করে রাখবেন যে গর্ভবতী মায়ের যদি আপনার ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন কোন ওয়ার্ডে ভর্তি করে সে ওয়ার্ডের লোকেশনটা কোথায় সেটি হচ্ছে গান দুশো বারো নম্বর ওয়ার্ড যদি কোনো গর্ভবর্তী মা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন তাদেরকে অবশ্যই দুশো বারো নম্বর ওয়ার্ডে অ্যাডমিশন দেয় এই দুশো বারো নম্বর ওয়ার্ডটি হলো গান দ্বিতীয় তলা পুরাতন বিল্ডিংয়ের দ্বিতীয় তলা আবারও বলছি আপনারা লিখে লিখে রাখতে পারেন আপনারা খাতা কলমে আপনারা লিখে রাখতে পারেন যে এই ওয়ার্ডটি কোথায় অবস্থিত সেটি হল পুরাতন বিল্ডিংয়ের তলায় দুশো বারো নম্বর ওয়ার্ডে আপনার প্রথমত ইমার্জেন্সিতে এসে একটা টিকিট কেটে আপনারা দুশো বারো নম্বর ওয়ার্ডে নিয়ে যাবে দুশো বারো নম্বর ওয়ার্ডে ওখানে ডাক্তার দেখার পরে আবার অ্যাডমিশন দেবে অ্যাডমিশন করার পরে আপনারা দুশো বারো নম্বর ওয়ার্ডে তাকে চিকিৎসা করা হবে তাহলে গর্ভবতী মাদের উদ্দেশ্য বলছি যদি কেউ গর্ভবতী থাকেন আমার এই তথ্যটি সংগ্রহ করে রাখুন আপনাদের কাজে লাগবে যদি কোন wrong অসহায় গরিব থাকেন আপনারা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা না নিয়ে তাকে অ্যাডমিশন না করে আপনারা সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা দুশো বারো নম্বর ওয়ার্ডে একটি টিকিট কেটে একটা ইমার্জেন্সিতে একটা টিকিট কেটে আপনারা ভর্তি হয়ে দুশো বারো নম্বর ওয়ার্ডে চিকিৎসা সেবা নিতে পারেন কারণ আপনারা বাইরে ক্লিনিকে যদি চিকিৎসা করেন বা প্রসব করেন বা পেচ করেন তাকে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় আর এখানে ঢাকা মেডিকেলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা খরচ হতে পারে আপনারা হয়তো একটু থাকা একটু কষ্ট হবে তারপরেও কিন্তু একটু আপনার টাকা থেকে সাশ্রয় হলেন তাহলে দুইশো বারো নম্বর ওয়ার্ডটি গান গর্ভবর্তী মায়েদের জন্য বরাদ্দ তাহলে দুইশো বারো নম্বর ওয়ার্ডটি কোথায় সেটি হল গান প্রথম বিল্ডিংয়ের তলায় দুইশো বারো নম্বর ওয়ার্ডটি অবস্থিত তাহলে অবশ্যই আপনারা এই লোকেশনটি আপনারা আপনারা লিখে রাখতে পারেন তো বন্ধুরা আছে এখানে আসসালামু আলাইকুম খোদা হাফেজ ভালো থাকুন